হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন্তিকা ইচ্ছেডানায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ফুচকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ফুচকা আমার খুব প্রিয়, আর তাই দেশের বাইরে থেকেও ফুচকাকে ভুলতে পারিনি। আর সেজন্যই প্রথম বাড়িতে ফুচকা বানানোর চেষ্টা করেছিলাম, আর তারপর থেকে মাঝে মাঝেই বানাই। আর যেহেতু এই সময় মোটামুটি সারা বিশ্বেই লকডাউন চলছে, তাই আমি আজকে ফুচকার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারাও বাড়িতে বসে ফুচকা তৈরি করে খেতে পারেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা পাত্রে পাকা তেঁতুল নিয়ে নিয়েছি, আর তাতে একটু জল দিয়ে ভিজতে দেব। আর আপনাদের কাছে যদি তেঁতুলের পাল্প থাকে তাহলে এই স্টেপটা করার দরকার নেই। আমি এখানে এক কাপ সুজি আর হাফ কাপ আটা নিয়ে নিচ্ছি, আপনারা ময়দাও নিতে পারেন। এবার এটাকে ভালো করে মেখে নেব। খুব বেশি নরম করে মাখলেও যেমন হবে না, আবার খুব শক্ত করে মাখলেও আমাদের এই ডোটা ফেটে ফেটে যেতে পারে, তাহলে ফুচকা ভালো হবে না। কাজেই আমাদের এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আর যেহেতু আমরা এখানে সুজি দিয়েছি, তাই জলটা পরিমাণ বুঝে দিতে হবে, কেননা সুজি জল শোধ করে নেবে। তাই ডো যদি প্রথমে একটু এরকম নরম নরম থাকে, কভার করে রাখার পর এই ডোটা শক্ত হয়ে যাবে। এবার আমি এটা কভার করে রেখে দেব আধ ঘন্টার জন্য। আমি এটা কভার করে রেখে দেব, তারপর দেখা যাবে এটা শক্ত হয়ে গেছে, কেননা এই যে সুজি আছে এর মধ্যে সুজি জল শোক করে নেবে। আধ ঘন্টা পর আমরা এই ঢাকাটা খুলে এই আটাটাকে আর একবার ভালো করে মেখে নেব। দেখুন, তখন বলছিলাম যে একটু বেশি মানে একটু জলটা বেশি থাকলে কোনো অসুবিধা নেই, কেননা যেহেতু সুজি আছে সুজি জলটা শোধ করে নেবে। আর খুব বেশি শক্ত করে মাখলে তাহলে ফুচকাগুলো ফেটে যাবে। আমাদের ঠিক দেখুন যে এখন দেখাচ্ছি এইরকমই চাই, ঠিক এরকম। এটা আর একবার ভালো করে আমি ঠেসে নিচ্ছি। এরপর যেটা করতে হবে, এটাকে ভালো করে ঠেসে নিয়ে আরো 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এই সময়ে আমরা আলু মানে ফুচকার যে আলু, সেই আলু আর তেঁতুল জলটা বানিয়ে নেব। এই দেখুন, এটা আরো 15 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। তেঁতুল জল বা টক জলের জন্য আমরা প্রথমে একটা মিক্সিং জারে ধনে পাতা নিয়ে নেবো, মানে যে জারটাতে আমি তেঁতুল নিয়েছিলাম তাতেই। আর তাতে দিয়ে দেবো একটা ছোট্ট আদার কুচি, ভাজা গুঁড়ো মশলা। এই ভাজা গুঁড়ো মশলা আমি বাড়িতে বানিয়েছি, আপনাদের রেসিপি দিয়ে দেব। তার সঙ্গে দেবো নুন আর বিট নুন, আর শুধু নুন। আমার কাছে এই মুহূর্তে বিট নুন নেই, তাই আমি হিমালয়ান পিঙ্ক সল্ট দিচ্ছি। আপনাদের কাছে বিট নুন থাকলে অবশ্যই বিট নুন দেবেন। আর দিয়ে দেব অল্প করে গোলমরিচ গুঁড়ো। আমি অল্প চিনি দিচ্ছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়, আপনারা নাও দিতে পারেন, এটা অপশনাল। এছাড়া এর সঙ্গে দিয়ে দেব একটু ধনে গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো।
এবার এই সবগুলোকে নিয়ে মিক্সারে আমি পেস্ট করে নেব, আর সেটা আমি একটা বাটিতে ছেঁকে নেব। দেখুন এইভাবে। আর এর মধ্যে থেকে আমি এর যে পাল্পটা থাকবে সেটাকে ছেঁকে আলাদা করে নেব, আর যেটা ছাঁকার পর যেটা বেরোবে সেটাকে আমি ফেলে দেবো না, সেটা আমি আলু মাখার সময় ইউজ করব, সেটা পরে দেখাচ্ছি। আর এই যে আমরা তেঁতুল জলটা পেলাম, যে পেস্টটা পেলাম, সেটাতে আর একটু জল মিশিয়ে দেবো আর অল্প লেবুর রস দিয়ে দেবো। এবার আমি একে একে এর মধ্যে নুন আর হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দেবো। আপনাদের কাছে ব্ল্যাক সল্ট থাকলে, মানে বিট নুন থাকলে, অবশ্যই সেটাই ইউজ করবেন। আর আমি এখানে ইউজ করছি বাড়িতে যে ভাজাগুঁড়ো মশলাটা তৈরি করেছি সেটা। আর আপনারা যদি ঝাল পছন্দ করেন আপনারা চিলি ফ্লেক্স দিতে পারেন। আমি আর আমার হাজবেন্ড আমরা খুব একটা ঝাল খাই না, তাই আমি চিলি ফ্লেক্স দিইনি। এবার উপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, মানে কুচনো ধনে পাতা আমি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের তেঁতুল জল রেডি হয়ে গেছে। এবার চলুন আলুটা তৈরি করে নিই। ফুচকার আলু তৈরি করার জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু বয়ল করে নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি সেই আগের ওই তেঁতুলের জলটা বানাবার সময় যে পেস্টটা তৈরি হয়েছিল সেই পেস্টটা। তাতে অল্প ধনে পাতা কুচি দিয়ে দেব, তার সঙ্গে দিয়ে দেব ভেজানো ছোলা। আপনারা এটা এই ছোলাটা বয়েল করেও দিতে পারেন। এবার দেবো ভাজা মশলা, যেটা আমি বাড়িতে বানিয়েছি, তার সঙ্গে দিয়ে দেব অল্প ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর স্বাদমতো নুন। এখানে আমি নুন, মানে যে আমরা এমনি যে নুন ব্যবহার করি সেইটা, আর হিমালয়ান পিঙ্ক সল্ট মিশিয়ে দিয়েছি। আপনারা শুধু ব্ল্যাক সল্ট বা শুধু নুন দিয়েও এটা করতে পারেন। আর অল্প গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এবার এই পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে। মাঝে একবার টেস্ট করে দেখে নেবেন, আপনারা আপনাদের স্বাদ মতো নুন বা ঝাল বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার এখানে আমি যে তেঁতুল জলটা রেখেছিলাম সেই তেঁতুল জলটা এর সঙ্গে একটু মিশিয়ে দেবো। এতে কি হয়, এই আলু মাখার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। বেশ দোকানের মতো খেতে লাগে। আমি শেষকালে এই আলুর সঙ্গে কিছু পাপড়িও মিশিয়ে দেব। এবার ফুচকা বানাবার জন্য যে আটাটা মেখে রেখেছিলাম, দেখুন সেটা অনেকটা শক্ত হয়ে গেছে, আর তার থেকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে বেলে নেব। আপনারা বড় করে বেলে তার থেকে কুকি কাটার বা কোনো কৌটোর ঢাকনা দিয়েও করতে পারেন, তাহলে সেম সাইজ হবে। কিন্তু আমি এইভাবেই করি, আপনাদের যার যেটা সুবিধা আপনারা সেইভাবে করবেন। দেখুন এরকম হয়েছে। এবার আমি এগুলো ছাঁকবো। এই সময় বলে রাখি, ফুচকার জন্য তেল কিন্তু অত্যন্ত গরম হতে হবে। একদম দেখবেন যখন তেল থেকে পুরো ধোঁয়া বেরোচ্ছে সেই সময় ফুচকাগুলো দিয়ে দিতে হবে, তাহলে ফুলবে, না হলে কিন্তু ফুচকা ফোলে না। আর হ্যাঁ, আর একটা কথাও বলে রাখি, সব ফুচকা কিন্তু ফুলবে না, আমারও সব ফুচকা ফোলেনি। সেগুলো দিয়ে আপনারা পাপড়ি চাট বানাতে পারেন, কিংবা আলুর সাথে সেগুলো মেখে দিতে পারেন, খুব ভালো লাগবে। কিন্তু যেটা হয়, এইরকম করে করলে বেশিরভাগ ফুচকাই ফোলে। আমি এইভাবে ফুচকাগুলো ভেজে একটা পাত্রে তুলে রাখছি, আর যে পাত্রে রাখছি সেই পাত্রে আমি টিস্যু পেপার আগে থেকে নিচে দিয়ে দিয়েছি, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপার শুষে নেয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন, আমি যেহেতু হাতে বেলেছি ছোট ছোট করে লেচি কেটে, তাই সব ফুচকার মানে সাইজ সেম হয়নি। কিন্তু আপনারা যদি কুকি কাটার বা কৌটোর ঢাকনা দিয়ে কেটে নেন, তাহলে কিন্তু
প্রত্যেকটা ফুচকা সেম হওয়ার সেম হবে, আর এইভাবে হাতে বেললে সবগুলো সেম হয় না। আপনারা যারা ভালো বেলতে পারেন তারা অবশ্যই পারবেন, আমি অতটা এক্সপার্ট নই। আর দেখুন সব ফুচকা ফোলে নি, যেমন লাস্টেরটা যেটা তুললাম এটা ফোলে নি। আর এই দেখুন কতটা ক্রিস্পি হয়, আপনারা এই আওয়াজ শুনেই বুঝতে পারবেন। আপনাদের জন্য আমি কটা ফুচকা এইভাবে ভেঙে বা ক্রাশ করে দেখাচ্ছি, দেখে নিন। এবার যে আলু মাখাটা আছে তাতে আমি এই ফুচকা থেকে যেগুলো একটু বেশি পুড়ে গেছে বা যেগুলো পাপড়ি হয়ে গেছে বা বেশি ফোলেনি সেই ধরনের ফুচকা আমি দিয়ে এই আলুটাকে আর একবার মেখে নেব, তাহলে বেশ সুন্দর খেতে লাগে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের হোমমেড ফুচকা, আর তার সাথে তেঁতুল জল আর আমাদের আলু মাখাও রেডি। এবার আমাদের নিজেদের মতো করে নিয়ে পরিবেশন করার পালা। এখানে যদি শালপাতা থাকতো তাহলে খুবই ভালো হতো, কিন্তু এই মুহূর্তে শালপাতা নেই, তাই আমি প্লেটেই পরিবেশন করছি। সত্যি কথা বলতে কি এই ফুচকা বানাতে অনেক টাইম লাগে, আমি সেই বিকাল থেকে শুরু করেছিলাম, আমার সন্ধ্যা হয়ে গেল, কিন্তু এই ফাইনাল রেজাল্টটার জন্যই অপেক্ষা যে কখন খেতে পাবো সেটা ভেবেই পুরো ব্যাপারটা করা। আর সে তাহলে আপনারাও ফুচকা বাড়িতে বানিয়ে ফেলুন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, বাই।